বন্ধুরা, মা মাই হয় বুঝেছো, মার মতো কেন, দেখো পাখিটা পড়ে গেছিল, আমি উঠিয়ে দিয়েছি, এখন খাবারটা এনে দেখো কত সুন্দর খাওয়াচ্ছে, দেখেছো? বলে না মার মতো পৃথিবীতে কেউ হয় না, নিজে না খেয়ে দেখো খেতে দিচ্ছে, দেখেছো খাচ্ছে, ইস পড়ে গেছিলো নিচে, আমি উঠিয়ে দিয়ে এসেছি, এখন ও বাইরে গেছিলাম না, ভয় পাচ্ছে, ওই দেখো খাওয়াচ্ছে কোথার থেকে এনে। আমি আমি একটু ধ্যান রাখছি কেন বলো তো, জল দিয়ে দাও, তোর হাত ছায়া আসছে না, আমার ছায়াটা তো আসছে, কালো কালো ওটা আসছে, বল দেখো ওর মা আবার মনে কোথা থেকে আবার খাবার আনতে যাচ্ছে, আর এ না ভীষণ উড়োতাড়া করছে বলে এ না পড়ে যাচ্ছে বারবার, দেখতে পাচ্ছ? পুরো ঘোষণা নিয়ে পড়ে গেছে, হ্যাঁ পড়েছে, এরকম করেছিল, দাঁত কেলে দাঁত কেলে গেছিল। ওর মা আবার খাবার আনতে চলে গেছে, চলো আমি কাজ করি, এদের দেখলে চলবে না, একটু জল দেবো ওদের। ও বারবার উড়োতাড়া করছে, দেখতে পাচ্ছ কিছু, বারবার উড়োতাড়া করছে বলে পড়ে যাচ্ছে, জানো তো, যাস না ওইখানে, ওর মা খাবার আনতে গেছে, টপারটা কোথায় ছিল, চলে আয় চলে আয়, চলে আসছে, নিজের ভিডিও বন্ধ কর না, ওরে খাওয়াতে দিচ্ছেন, ভালো হবে, ওর মা খাবার আনতে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, আশা করি সুস্থ আছো, ভালো আছো। সকালে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, মা বাচ্চা, সেই দৃশ্যটা সবার জীবনে আছে, আমিও দেখলাম, সত্যি বাস্তব যেটা সেটাই, যে মারা কি না করতে পারে বাচ্চাদের জন্য, দেখো পাখিদেরও, পাখিদের দেখেও প্রমাণ যে বাচ্চাদের জন্য মা কি না করে, আর মানুষ তো মানুষই থাকলো, সত্যি যে সত্যি করে মা হয় তার তো একটা কাজ থাকে, কত সুন্দর করে বাচ্চাগুলো খাইয়ে দিল, দেখে টেকে আমি ভিডিও করে আসলাম, ভিডিও না করে পারলাম না, এত সুন্দর দৃশ্যটা একটু তুলে তুললাম, আর এখন দেখো ঘরটা ছাদ দিতে এসেছি, আর তোমার দাদাবার সঙ্গে অনেক কথা বলছিলাম এইসব ব্যাপার নিয়ে, সবসময় একটা আমাদের মধ্যে না, মানে ছেলে তো বড় হয়ে যাচ্ছে, মা টেনশন টেনশন কাজ করে সব কিছুতে একটা। দেখো আমরা ডিমটা সিদ্ধ দিয়েছি, আরে বাসন রয়েছে, এই দেখো ডিমটা সিদ্ধ হয়েছে, ডিমটা সিদ্ধ হয়ে গেছে কমপ্লিট, এবার দুধটা গরম দেবো, তারপর চা বানাবো। তোমরা ভেবো না যে আমি রোজই একই ভিডিও দেখাই যে ডিম সিদ্ধ আর দুধ গরম করা, আমি কিন্তু রোজই এই কাজটা করি সকালবেলা, তোমার দাদাভাইকে স্কুল লাইফ, তো ছেলের স্কুল লাইফ গেলে আমার রুটি তরকারি বানাতে একটু আলিস আলিসি লাগে, ভাবি কি এইসব টিফিন খেয়ে নিলে হয়ে যাবে, দেখো এটা ডিমটা সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে, দুধটা জ্বালাতে দিয়েছে, ওরা মুড়িটা মাখাচ্ছে, একটু তেল দিয়ে একটু চানা চুনায় যাও, কত মুড়ি গেছে কী করবো, একটু তেল দিয়ে তোমার দাদা বলে একটুখানি দাও, একটুখানি খাবো, তিনজন মিলে খেতে পারবো কি না জানি না, এতটা মুড়ি আমার, আবার আমার ছেলে আবার খুব তেল মুড়ি খেতে ভালোবাসে, চানাচুর হোক না হোক, আর এই দেশের চানাচুর তো আমরা খেতেই পারি না, আর পশ্চিমবাংলার চানাচুর নিয়ে এসলে ফুরিয়ে গেছে, এখন কী খাবো, বলছে একটু তেল মুড়ি দাও, খেয়ে নিই তারপরে চাটা খাই, তো ওইগুলো খেয়ে আমি চলে যাবো, টিফিন বানাতে হবে না তোমার, দেখো মুড়িটা দিয়েছি তোমার দাদা ভাই, আর আমার ছেলে খেতে বসে গেছে, খাচ্ছে, আর আমি এখন ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন চালটা ছাড়িয়ে নিচ্ছি, চারটে করে ডিম সিদ্ধ করেছি, বেশি না চারটে করেছি, তোমার দাদা ভাইকে বলেছি তুমি খাও, আমার খেতে ইচ্ছা করে এত সকালে কিছু, আর দেখো ডিমটা একটু কেটে নিচ্ছি, আগে দুদিন দিয়েছি কাটিনি, আর এই দুদিন কেটে দিচ্ছি, ওর মধ্যে আমি তো বেশি একটা মশলা দেবো না, কেন বলো তো মশলা দিলেই তো সেই ভিটামিন চলে যাবে। দেখো বন্ধুরা, দেওয়া হয়ে গেছে আমার, অনেক সকালবেলায় পুজোটা দিয়ে দিয়েছি, এই দেখো এই জামা প্যান্টগুলো আজকে ভাজ করে ব্যবস্থা করব, আর চলো খেতে দিই, আমি একবার ঘর ছাদ দিয়েছিলাম, আবার বিছানা উঠিয়ে দিয়েছি, তো ওই জন্য আবার ঘরটা সুন্দর করে ছাদ দিলাম, দেখো দুধটা জ্বালানো কমপ্লিট হয়ে গেছে, এবার ঢেলে দিই, চলো দিয়ে আসি, কাজটা আমার কমপ্লিট হোক। তোমার দাদা এক গ্লাস খাবে, আমার এক গ্লাস, আমার ছেলে একদম দুধ খেতে ভালোবাসে না, চলো এ দেখো টিফিনটা দেখতে পাচ্ছ নিয়ে চলে যাচ্ছে, চলো রেখে দিলাম, আর আমি কটা মুড়ি খাই আর বাদাম খাই, এ দেখো বাদামটাও দাদাভাই রেখে দিয়েছে, বাদামটাও খেতে, আমার ছেলে এখনো বাদাম খায়নি বলো, বাদামটা আমার ছেলে এখনো খাবে এখন, চলো খেয়ে দিয়ে তারপর তোর মনটা খাচ্ছে, তারপরে দুপুরে খাওয়ার পরে মোবাইল চোর তারে, ঠিক আছে।
দেখো আমার ছেলে পালং শাকটা খায় না, কিন্তু বড়ি নিয়ে এসেছি, বড়িতে পালং শাকটা খুব পছন্দ করে আমার ছেলে, তাই পালং শাকটা কেটে ধুচ্ছে। আমি কিন্তু বয়স দিয়েছিলাম, এত জলের আওয়াজ, বয়সটা কেটে দিতেই হলো, বলো কাটা বয়সটা কেটে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে ভাবছি একটু বয়স দিয়ে দিই। সামনে কথা বললে কি কোন না কোন আওয়াজ, কিচেনে আমি যখন রান্না করবো তোমাদের সঙ্গে কথা বলতে যাবো, কিচেনের পাংখায় আওয়াজ শুনলে তো আমার মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায় রান্না করতে গেলে, এত আওয়াজ। এই জলের এখানে ধুতে এসছি কথা বলবো, এত জলের আওয়াজ কি বলবো, ওই জন্য আমি প্রত্যেকটা আমারটা আওয়াজটা ভয়েসটা দিতে পারি তো কি করতো, তখন কিন্তু আমি গুছিয়ে কথা বলতে পারছি, সামনার সামনে কথা বলে একটু গুছিয়ে বলা যায়, পরে না আর মনে থাকে না সব কিছু। দেখো আমি ছেঁকনিটা নিয়ে এসছি, যে জলটা ইয়ে পালং শাকটা ধুচ্ছি তো, ধোয়ার পরে এটাতে উঠাতে একটু থাকবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো দুবার ধুয়ে দিতে হবে, কেন বলো তো পালং শাকে ই থাকে তো, আমার পালং শাকটা একদম খেতে ভালো লাগে না, সে মেটো মেটো গন্ধ বলে আমার ছেলেও খেতে চায় না, কারণ দাদাবার একটু পছন্দ হয়, কিন্তু পালং শাক তো আমার ছেলে এখনও তো বলতে খাবে। দেখো একজন আমার ডেকেছিল, সে আমাদের উপরে যারা ভাড়া থাকে, বলছে আনতে কী করে জল চালা করতে হবে, তাই মোটরটা আবার চালাতে গেছিলাম, ওইটুকু কেটেই দিয়েছিলাম। এবার দেখো এসে আবার দেখেছো চলে গেছিলাম আমি কী করতে, সেই মোটর চালু করতে, যা বলছিলাম মোটরটা চালু করে দিয়ে আবার বাসন কাটা মেজে ধুয়ে নিলাম, আর চারিপাশে ধুয়ে নিচ্ছি যে এখন তো আবার জামা কাপড় কাচতে হবে, ওই জন্য জামা কাপড় কাচতে লেগে দিয়েছি। দেখো আর কী বলতো, করে ওরা তো নতুন এসছে, ওরা জানে না যে কী কোনটা মোটর চালু কী, আমি আবার একবার দেখিয়ে দিলে তারপরে ওরা পেরে যায়। আর কেউ কেউ আছে না প্রচুর আলিসি, কী বলবো এটা করে দাও না ওটা করে দাও না, আমি তো সামনের রবজাই চুপ করে নিই, আমি কেন করে দেবো না তোদের বলেই দিই, দিয়ে একটু নিচের তো উপর থেকে হুকুম করে, ভাবে কি আমরা সব মানে ব্যবহার ভালো করে সব কিছু করে দেবো, তো আমি বলে দিয়েছি যার যারটা শেষে করে নাও ভাই। প্রতিদিন আমি জল ভরে রাখতাম, এরা দেখি জল ভরে রাখলে না তারপরে আর জলই ভরে না, ভরেই দিতে হবে ওনাদের, কেন তোমরা এতগুলো মানুষ থাকো সবাই ভরে নাও না, আর এর কী বলতো অনেক লোক থাকে তো এর দোয়াই ও দেয় ওর দোয়াই ও দিয়ে কোনো কাজ হয়। বারবার বাচ্চাটাকে খাওয়াতে আসছো মা উড়ে যাচ্ছে, আমি তো জামা প্যান্ট দিতেই হবে, আমি জামা প্যান্ট দিয়ে চলে যাই, তারপর আস্তে আস্তে ওরা খাওয়া। এই দেখো পাখিটা পড়ে গেছিল, আমি আবার ই করে একটা সেই কাঁচরা উঠাটির ওইটা সে মধ্যে রেখে দিয়েছে, হেগে টেকে পুরো পয়মাল করে দিয়েছে, কি করব। আর কি বলতো সেই বেরিয়ে যাচ্ছে ওইখানে, বারবার বেরিয়ে যাচ্ছে পড়েছে, একবার তো পড়ে যে পটি এসে গেলো, আর আমি হাতটা ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, তারপর জামা প্যান্ট দিয়েছি। কী বলতো ও না ওরা শিখছে তো, আর নিচেই যদি রেখে দিই না ওর নিচেই উঠতে তাড়াতাড়ি হবে, বিড়াল আর পা ইয়ে কী বলে বিড়াল আর কুকুর এসে খেয়ে নিলে, ওই জন্য আমি বারবার ওকে খুব ইয়ে দিচ্ছি, ধ্যান দিচ্ছি যে বারবার এসে দেখছি যে ওকে উপরে উঠাই দিচ্ছি যে উপরে উঠে থাক, নাই তো তোরে বিড়াল্লাই কুত্তা এসে খেয়ে নেবো, ওই জন্য তোমার তো ভাই বলে গেছে যাওয়ার সময় তুমি একটু খেয়াল রেখো যেন ও যেন পড়ে যায় না, আমি বারবার পড়ে যাচ্ছে বলে আমি বারবার এসে উপরে আসছে, আর ও নিচেই ও এখন উঠতে চাচ্ছে বুঝেছো, আর ওর মা বারবার আসছে খাইয়ে থুয়ে যাচ্ছে, ওর খিদে পাচ্ছে, কারণ আমি যে কাছে গেছি তখনই মুখটা না হা করে দিয়েছে মানে খেতে দেওয়ার জন্য। আমার ছেলে আবার কী বলছে জানো তো, মা ওষুধ খেত না ডফার টাইপের ওইটা নিয়ে আসে দাও না, আমি একটু ওকে দুধ খাবো কিছু খাবো, আমি এটা পাগো জল খাবো, আমি চারে পাগো, এখন তো ওইটা কে আনতে যাবে বাজারে, তুই যে নিয়ে আয় যা। আমার ছেলে তো ভয় পাচ্ছে ধরতে, কিন্তু ওকে খাওয়াতে হবে জল, সেটাই বলছে আমার ছেলে, মা ওকে জল খাওয়াতে হবে, ডফার নিয়ে আসো, ছোটো ছিল তখন ওষুধের সময় অনেক ডফার ছিল, আর এখন বড়ো হয়ে গেছে ডফারের ওষুধ তো আর মানে কি কাজে লাগে না, ওই জন্য ডফারটাও নেই। তা ওর মা তো এসে এসে খাইয়ে যাচ্ছে, একবার খাইয়ে গেছে দেখিয়ে দিয়েছে, আবার এসেছিলো খাওয়াতে, ও আর এক দুই দিনের মতো উঠতে শিখে যাবো। তিন কয়েকটা দিয়ে দিয়েছি, ডাল করে দে আর পালং শাকতে সত্যি দেবো, একটু ডাল করে ভেজে রাখি, বাচ্চাদের কিন্তু ডাল করে প্রচণ্ড ভালো খায়, পালং শাকের ডাল করে খেতে আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে, আগে পালং শাকটা করি তারপর ডাল করবো, আর ভেজে বাজলে হয়ে যাবে, আগে এক এক করে করে নিই, খুব গরম ভাবছি পরোটা খাবো এই খাবো, গরমে খেতে ইচ্ছা করছে না, গো রবিবার যদি মটন নিয়ে আসে তাহলে বাড়াতে হবে, আর বাবা কত বলে গেছে এত দেওয়া যাবে না, প্রচন্ড ভালোবাসে আমার ছেলে, প্রচুর গরম পড়ছে।
দেখো অনেক বড়ি পড়ে গেছিলো, কিন্তু না অনেক বড়িতে যদি রান্না করে আবার কখন আবার পরে কী দিয়ে রান্না করবো। আমার ছেলে একটু নিরামিষের দিন এই সবজিটাই খেতে যাচ্ছে, দেখো একটু লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। কী বলো তো, প্যাকেট তো ঢেলে দিয়েছিলাম তো একটু প্যাকেট ছোটো ছোটো টুকরো পড়ে গেছে, এবার ওইগুলো পুড়ে গেছে। এটা কমপ্লিট হয়েছে, ডালটা হয়ে যাচ্ছে, আর এদের ডাল বড়ি গলে গেছে। আমার ছেলে বলছে গলে এই পাখিটা পড়ে যাচ্ছে বারবার। এই দেখো এখন দুপুরবেলা তোমার দাদাভাই বাড়িতে আসলাম, বললাম এটার একটা ব্যবস্থা করো। দেখো ব্যবস্থা করছে, 1 মিনিট, এই দেখো ব্যবস্থা করছে। পাখির বাসাটা ভালো করে সুন্দর করে বেঁধে দিচ্ছে, দেখতে পাচ্ছ? আর ওর মা দেখো কেমন চিৎকার করছে। একবার তো তোমার দাদাভাই সামনে চলে এসেছিলো, আমরা বলতাম ও ভাবছে ওর বাচ্চাটাকে মেরে ফেলবো বা কিছু করছে, কিন্তু না গো, সুন্দর করে এটা বেঁধে ব্যবস্থা করে দিচ্ছি ওদের যে না পড়ে যায়। বারবার পাখিটা পড়ে গেলে, ওর একবার পড়ে গেছে, ওর পটি বেরিয়ে গেছে, যদি মরে যায় বাই চান্স ওর আবার পটি করেছে। আমি এদেরকে এইটার পর চুপড়িটার পর রেখে দিয়েছি। হ্যাঁ এই দেখো আমি এইটা সে কাঁচা উঠানের মধ্যে রেখে দিয়েছিলাম। এই দেখো ওকে দিয়ে দিচ্ছি তোর দাদাভাই, এটাকে উপরে রাখবো। এই দেখো উপরে রেখে দিয়েছে, দেখেছো ওর জায়গাটা একবার সুন্দর করে। ওর মা এখন চিনতে পারলে হয়, দাঁড়াও 1 মিনিট, ওর মা এখন চিনতে পারলে দেখতে পাচ্ছ কি রেখে দিয়েছি। ওর মা দেখি চিৎকার করে কখন আসে, চলে আয় চলে আয়, তোর জায়গা ঠিক করে দিয়েছি রে, তোর বাচ্চাটা নিয়ে তুই সুন্দরভাবে থাক। দেখো আকাশটা কেমন রোদ্দুরের তাপ, দেখতে পাচ্ছ? দেখি।